আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি সবার পাশে সব সময়। নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সাথে আমি তিথি। দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে শুরু করছি আজ সারা দিন। আজ ঝাড়গ্রামে যৌথ সভা করেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে বালিয়াবেড়ায় জনসভার পাশাপাশি যোগদান মেলার আয়োজন করা হয়। এরপর দুপুর 3টা নাগাদ নিজের গড়ে পদযাত্রা ও সভা করেন শুভেন্দু অধিকারী। কাথির ঢোলমারি বাজার থেকে মুকুন্দপুর পর্যন্ত তিনি পদযাত্রা করেন। এরপর বসন্তিয়ার মাঠে জনসভা করেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর একের পর এক সভায় তৃণমূলকে বিঁধছেন শুভেন্দু। এই মঞ্চ থেকে তৃণমূলের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। তৃণমূল যদি 9 পায় আমরা যেন 90 পাই। সঙ্গে আছি, সবাই সুস্থভাবে বাড়ি ফিরবেন। অনুপবাবু বলেছে ওপারে উত্তম বেড়া আছে, উত্তম ভালো হেল্প করেছে, তাকেও ধন্যবাদ জানাবো। আর অন্যান্য পুরো নেতা আছে, আলাদা নাম বললাম না, কারণ আপনাদের রতন বেড়া সরি আপনাদের সবাই সুন্দরভাবে বাড়ি ফেরাটা দরকার। আমি থাকবো কাছাকাছি, সবাই আস্তে আস্তে সবাই সুন্দর করে বাড়ি ফিরে যান। ভাইপো সম্পর্কে আমি তো অমিত সামনে বলেছি, তোলা বাজ ভাইপো হটাও। আরে দেশের নেতা নয়, ঋষিমণির আশীর্বাদে আমাদের বাংলার তোলাবাজ হয়ে আপনারা দেখছেন। গরুর এনামুল, তার নাম তৃণমূল। কয়লার অনুপ মাঝি লালা একটা কাজ পেরিয়ে গেছে, তারপরে বিনয় মিশ্র রাজ্য তৃণমূল যুবা, লাল চুল কানে দুল, তার নাম তৃণমূল। আর একটা ধাপ চৌকাট পেরালেই ভাই বো চিন্তার কোনো কারণ নাই। যেদিন ভাই ভিতরে ঢুকবে, এই যে হালি নেতারা, এই হালি নেতাদের অবস্থা পঞ্চায়েতে ভোট লুট করে জিতেছে। আমফানের টাকা চোর, মোদিজি টাকা দিয়ে গেছে, 1000 কোটি ফেলেছে, কাকে 5000 কাকে 20000। ঘরে গরু নাই, 30000 করে নিয়েছে, গরু মরে গেছে বলে। পানের বরজ নাই, পানের বরজের টাকা চুরি করেছে, আমার কাছে তালিকা। প্রত্যেকটা সংসদে যা চুরি করেছে তালিকা আমরা ভোটের আগে দিয়ে দেবো, আপনারা নিজেরাও জানেন। এ বরজ নাই, নিয়ে চলে গেছে টাকা। আমাকে দাঁড়িয়াপুর থেকে সকালবেলা একজন গোপাল চকের ছেলে আমাকে পাঠালো, আমার পাশের বাড়ির লোক পঞ্চায়েত সমিতির কর্মকর্তার আত্মীয়, গরু নাই, গরুর দুটা টাকা লিয়েছে, 30000। এই চোর গুলো, আমরা তো হিন্দু লোক, গরুকে গো মাতা বলি, গরুর নামে কেউ টাকা নেয়, এদের বাপ কোথায় যাবে বুঝতে পারছেন? ভাইপো বলছে শুভেন্দু অধিকারী অ্যাসিমটোমেটিক কোভিড দলে ছিল। আরে অ্যাসিমটোমেটিক হলে মরে না, বেঁচে যায়। আর তুমি তো তৃণমূল প্রাইভেট কোম্পানির ক্যান্সার, এমন পচন লেগেছে, এমন পচন, মাথাতে শুরু হয়েছে তো, বাঁচার কোনো উপায় নেই। পায়ে হলে কেটে বাঁধিয়ে দিত, হাত হলে কেটে বাঁধি, মাথায় পচন শুরু। একেবারে নির্বাচন এলে গেরুটা তুলে উপরে ফেলে দিত। এই চোর গুলাকে মোদিজির হাতে বাংলা দিন। যেসব প্রাণের মাটি, বিপ্লবের মাটি, ভয় পাবেন না, আমরা গণতান্ত্রিক ভাবে লড়াই করব। আর নির্বাচন বিধি চালু হতে দিন, তারপরে দেখবেন এই বাহাদুরদের পুলিশ কোলে তুলে নিয়ে ঘুরছে, এদের অবস্থা কি হয় শুধু দেখবেন। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, এই দলদাস কৃতদাস ডিসি ভাইপোর পুলিশের লেখেলদের বলি, আগামী 10 বছর কোথায় থাকবেন, এখন থেকে বাড়ি চাড়ি ঠিক করে রাখুন, সবাই ভালো থাকবেন। রবিবার সকালে মহারাজকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে এসেছিলেন শিলিগুড়ির বাম বিধায়ক অশোক ভট্টাচার্য। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন তিনি। ব্যক্তিগতভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় অশোক ভট্টাচার্যের। কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতির যোগের তীব্র জল্পনার মাঝেই কলকাতায় এসে তার সঙ্গে দেখা করে গিয়েছিলেন অশোক ভট্টাচার্য, যে সাক্ষাতের পর সৌরভকে রাজনীতি থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছিলেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। বাংলায় পা রাখলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। ফুরফুরা শরীফে গিয়ে দেখা করলেন আব্বাসউদ্দিন সিদ্দিকীর সঙ্গে। বিধানসভা ভোটের আগে এই সাক্ষাৎকার ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। তিনি বলেন বাংলায় দলের কাজ শুরু হয়ে গিয়েছে, ফুরফুরা শরীফে আব্বাসউদ্দিনের নেতৃত্বে এগিয়ে যাব।
আব্বাস উদ্দিনের পাশে থাকবে মিম। আব্বাস উদ্দিনের যে সিদ্ধান্ত নেবে তা সমর্থন করবে মিম। বিহার বিধানসভা ভোটে 5টি আসন জয়ের পর মিমের নজর যে বাংলায় তা আগেই স্পষ্ট করে দিয়েছে আসাদউদ্দিন ওয়েসি। যদিও আসাদউদ্দিন ওয়েসির বাংলা সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আসছি পরবর্তী সংবাদে। চলন্ত অ্যাপ ক্যাবে ব্যবসায়ীকে অপহরণ, চোখ বেঁধে এটিএম কার্ড হাতিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ সহযাত্রীদের বিরুদ্ধে। ক্যাব চালক সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে 24 ডিসেম্বর রাতে। আগরতলার বাসিন্দা ওই ব্যবসায়ী কলকাতায় গেস্ট হাউস রয়েছে। তার অভিযোগ 24 তারিখ গভীর রাতে পানশালার সামনে থেকে শেয়ার অ্যাপ ক্যাবে উঠেছিলেন তিনি। সরকারিভাবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এই দুই ভ্যাকসিনেই অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI। এই ঘোষণার পরই টুইট করেন প্রধানমন্ত্রী। এদিন সরকারিভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দুই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। DCGI জানিয়েছে কোভিশিল্ডের সুরক্ষা নিশ্চয়তা 70% বেশি। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা যাবে। কোভিশিল্ড তৈরি করেছে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা, উৎপাদন হচ্ছে পুনের সেরাম ইনস্টিটিউটে। ভারত বায়োটেক তৈরি করেছে কোভ্যাক্সিন। আসছি পরবর্তী সংবাদে। রবিবার দুর্ঘটনার কবলে পড়ে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। কসবার রাজডাঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বনমন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে স্বস্তির খবর, সুরক্ষিত রয়েছেন বনমন্ত্রী। এই দুর্ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেছেন, এমন ঘটতে পারে, বড় করে দেখার কিছু নেই, কারোর কিছু ক্ষতি হয়নি, তবে গাড়িটির ক্ষতি হয়েছে। এখনকার মতো আজ সারাদিন এই পর্যন্তই। আরও খবরের জন্য চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সবসময়। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।